বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আমার চ্যানেলে একটা জিলাপি রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকে আমি যেভাবে দেখাবো এর থেকে সহজভাবে আর জিলাপি বানানো যায় না বাসায় থাকা সবচেয়ে কমন উপকরণ যেটা আটা সেই আটা দিয়ে আমি আজকে জিলাপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং পুরো প্রসেসটা ফলো করে যদি বানান অবশ্যই আপনারা একটা পারফেক্ট রেসিপি আপনারা পাবেন ইনশাল্লাহ তো আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো চলুন জিলাপির জন্য আমি প্রথমে শিরাটা তৈরি করে নিই তো চলুন আপনাদের সাথে শেয়ার করে তো এখানে আমি নিয়েছি দুই কাপ চিনি আর দিয়ে দেব এক কাপ পানি দুই কাপ চিনিতে অবশ্যই এক কাপ পানি দেওয়ার চেষ্টা করবেন যদি এর থেকে বেশি দেন তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে আর অনেকটা সময় লাগবে শিরা তৈরি করতে আর দিয়ে দিলাম দুইটা এলাচ এলাচটা ফ্লেভারের জন্য আর এখানে আমি ফ্লেভারের জন্য অ্যাড করছি গুড় এটা একদমই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন গুড় দিলে ভালো একটা স্মেল আসে খেতে ভালো লাগে তো যার কারণ হচ্ছে আমি শিরাতে গুড়টা ইউজ করেছি আর যত শিরা যতটা ভালো করে বা সুন্দর করে আপনারা পারফেক্টভাবে বানাতে পারবেন বা খেতে যত দারুণ হবে আপনার জিলাপিটাও ততটা দারুণ হবে খেতে তো অবশ্যই চেষ্টা করবেন খুব যত্ন নিয়ে শিরাটা তৈরি করতে তো আমি এখন চুলার আঁচটা ধরিয়ে অনবরত নাড়তে থাকবো এই পর্যায়ে যদি আপনি নাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার প্যানের গায়ে চিনিটা লেগে থাকবে তো যতটুকু সম্ভব আপনি নাড়িয়ে নাড়িয়ে এই শিরাটা গলিয়ে নিতে পারেন বা এই চিনিটা গলিয়ে নিতে পারেন আমি যতটুকু সম্ভব নাড়িয়ে নাড়িয়ে আমি চিনিটা গলানোর চেষ্টা করছি আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই নাড়তে থাকবেন অনবরত যদি নাড়া বন্ধ করে দেন তাহলে দেখবেন আপনার চিনিটা প্যানের গায়ে লেগে যাবে তো সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর এদিকে হচ্ছে আমার চিনিটা গলে আমার চিনিতে বলক চলে এসেছে আমি এভাবে কয়েক বলক আসার পরে আমি চুলা অফ করে দেব কারণ আমি খুব একটা পানি এখানে ইউজ করি নাই আমাকে অনেক সময় নিতে হবে না তো আমি দেখিয়ে দিই আমার এই যে চিরাটা কিন্তু হয়ে গেছে আমার আঠালো আঙ্গুলে নিয়ে এভাবে দেখতে পারেন আঠালো আঠালো হয়ে গেছে আর অবশ্যই খেয়াল রাখতে হবে শিরাটা যাতে খুব একটা গ্রেভি বা খুব একটা পাতলা না হয় তাহলে কিন্তু জিলাপির ভিতরে শিরাটা আর ঢুকবে না তো যাই হোক খুব যত্ন নিয়ে আপনি শিরাটা তৈরি করতে চেষ্টা করবেন এদিকে হচ্ছে আমি জিলাপির জন্য ডোটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি এক কাপ আটা নিয়েছি আর এক চা চামচ থেকে কম আমি বেকিং সোডা নিয়েছি আপনারা চাইলে বেকিং পাউডারও ইউজ করতে পারবেন তবে বেকিং সোডা ইউজ করলে খুব ভালো হয় এখানে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমি এখানে টক দই নিয়েছি আর লেবু নিয়েছি আর ভিনেগার নিয়েছি এর তিনটার মধ্যে যদি একটা থাকে আপনাদের কাছে তাহলে একটা ইউজ করতে পারেন লেবু থাকলে লেবু ইউজ করতে পারেন টক দই থাকলে এখানে আপনি এক কাপ আটাতে টক দই আপনি হাফ কাপ টক দই দিতে পারেন অথবা ভিনেগার এক চা চামচ দিতে পারেন আমি আজকে আপনাদের সাথে ভিনেগার দিয়ে শেয়ার করব। তো এখানে আমি এক চা চামচ ভিনেগার দিয়ে দিয়েছি আর ভিনেগারটা খাবার সোডার উপর যখন পড়েছে তখন এরকম ফেনা হয়ে গেছে তো এরকম ফেনা যখন হবে বা লেবুতে দিলে সোডাটা ফেনা যখন হবে তখন বুঝতে হবে আপনার বেকিং সোডাটা খুব ভালো এখন দিয়ে দিলাম আমি খাবার তেল বা রান্নার তেল যেটাই হোক তো এই রান্নার তেল আমি এক চা চামচ থেকে একটু বেশি দিয়েছি এখন দিয়ে আমি সবগুলো মিশ্রণ ভালো করে একটা হুইস্কের সাহায্যে আমি নাড়িয়ে মিশিয়ে নেব ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে আমরা দোকানে যে জিলাপিগুলো খাই এগুলো খেতে অনেকটা টকটক হয় তো এটার কারণ হচ্ছে এরা কিন্তু ভিনেগার ইউজ করে না তো এরা একদিন আগে এই ডোটা বানিয়ে রাখে আমরা যারা একদম ইনস্ট্যান্ট বা একদম সাথে সাথে বানাবো তো তারা হচ্ছে এটা ইউজ করতে পারেন আর আপনারা যারা চাইবেন যে একদিন আগে ডোটা করে রাখবেন তাহলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো ভিনেগার লেবু বা টক দুই দেওয়ার একটাই কারণ যাতে ডোটা নষ্ট হয়ে যায় আমরা একদম দেশি ভাষায় যেভাবে বলি আর কি নষ্ট করা তো এটা যাতে নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি জন্যই এটা ইউজ করা আর আপনারা যারা একদিন আগে করে রাখতে চান ডোটা তাহলে করে রাখতে পারেন একদিনের দরকার নেই আপনারা আট থেকে দশ ঘন্টা করে রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু সেম রেজাল্ট পাবেন তো এই হচ্ছে আমি ডোটা ভালো করে একটু একটু পানি দিয়ে আমি একসাথে কিন্তু পানি দিই নাই আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি একটু একটু করে পানি দিয়ে ডোটা করে নিচ্ছি প্রথম দিকে অল্প পানি দিয়ে ডোটা করে নিতে হবে আর যারা টক দই ইউজ করবেন তাদের ক্ষেত্রে পানিটা কিন্তু খুব একটা লাগবে না তো আপনারা এই স্ট্রাকচারটা দেখে আপনারা বুঝতে পারবেন আপনাদের কতটুকু পানি লাগবে এটা চার্জার আন্দাজ মতো তো আমি আপনাদেরকে একটু থিকনেসটা দেখিয়ে দিই খুব একটা পাতলা করলে দেখা যাবে আপনি যখন তেলের মধ্যে ঘুরাতে যাবেন তখন এটা ছড়িয়ে ছিটিয়ে যাবে ছোট ছোটো বাবলসের মতো হয়ে যাবে পুরো তেলে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই থিকনেসের দিকে অবশ্যই খেয়াল রাখতে পারবেন এই জিলাপি বানানোর মধ্যে যে ভুলটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে এই ডোটা অনেকে পাতলা করে ফেলে তো সেই কারণে হচ্ছে জিলাপিটা ছড়িয়ে ছিটিয়ে যায় তেলে দেওয়ার সাথে সাথে ছড়িয়ে ছিটিয়ে যায় তো আজকে আমি আপনাদের সাথে জিলাপিটা আজকে আমি একটা হুইপিং ব্যাগ দিয়ে বানিয়ে দেখাবো যেহেতু এখন দেশে পরিস্থিতি খারাপ আমার কাছে তেমন কোনো ফলি ব্যাগ নেই আমি সব ফলি ব্যাগে ফেলে দিই বাজার আনার পরপরে তো যার কারণে আমি এটা দিয়ে আজকে বানিয়ে ফেলবো আর এটা দিয়ে যেহেতু একটু মোটা তো এটা ছোট করারও কোনো ওয়ে নেই তো আমি আজকে এটা দিয়ে মোটা জিলাপি এ বানাবো আপনাদেরকে দেখাবো মোটা জিলাপি বানিয়ে দেখাবো আর আপনারা চাইলে এখানে পলি ব্যাগ বা দুধের প্যাকেট বা কোনো ব্যাগ দিয়ে আপনারা কর্নারটা কেটে ছোট যে কোনো সাইজ কেটে আপনারা ইউজ করতে পারেন আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি যখন ডোটা কুপিং ব্যাগে ঢুকাচ্ছিলাম তখন এর থিকনেসটা কেমন ছিল তো ঠিক এইরকম থিকনেস করতে হবে তো এদিকে হচ্ছে আমি তেল গরম করে ভালো করে তেলটা গরম করে চেক করে তারপরে হচ্ছে আমি জিলাপিটা করে নিচ্ছি তো আমার জিলাপির প্যাচ দেখে কেউ অবশ্যই হাসবেন না কারণ আমি অতটা প্রফেশনাল না বছরে হয়তো একবারই বানানো হয় যারা একদম প্রথমবার চেষ্টা করবেন তারা একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা কম তেলে ভাজার চেষ্টা করবেন আপনারা যত বেশি তেলে ভাজতে যাবেন তত আপনার হাত ঘুরানোর সাথে সাথে জিলাপি ঘুরতে থাকবে তখন আপনার ভালো একটা শেপ আসবে না আর যারা আমরা এখন যারা প্রফেশনাল না তারা তো হাত কাঁচা তারা আসলে জিলাপির প্যাস তেমন দিতে পারি না পার্সোনালি আমি তো পারি না তো চুলার আঁচটা কিন্তু খেয়াল রাখতে হবে মিডিয়াম আঁচে রাখতে হবে কোনোভাবে কম বা বেশি করা যাবে না একদম এক একই রকম আঁচে রেখেই জিলাপিটা ভেজে নিতে হবে তো একবার উল্টালেই জিলাপিটা হয়ে যাবে তো আমার জিলাপিটা মাসাল্লাহ আপনারা দেখুন একটু খেয়াল করলেই বুঝবেন একদম সার্কেল বা গোল গোল হয়েছে জিলাপির প্যাসগুলো যদিও পেঁয়াজটা ভালো আসে নাই তারপরেও কিন্তু খেতে অসম্ভব ভালো হয়েছে এটা সম্পূর্ণ একটা প্র্যাকটিসের ব্যাপার আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার দেখতে ভালো হবে শেপটা ভালো আসবে তো এটা আর যারা প্রফেশনাল তারা হচ্ছে ডুবো তেলে জিলাপি ভাজে তো তারা অবশ্যই প্রফেশনাল যে কারণে হচ্ছে ওরা পারে তো আমি সাজেস্ট করব যারা একদম প্রথম বানাবেন তারা কম তেলে ভাজার চেষ্টা করবেন তো আমার জিলাপিটা একদম গোল্ডেন কালার হয়ে আসার পর আমি উঠিয়ে সাথে সাথে আমি শিরাতে দিয়ে দিয়েছি আর শিরাটা আমি একদম জিলাপি বানানোর আগে অল্প একটু গরম করে নিয়েছিলাম যাতে জিলাপিগুলো একটু ভিতরে ঢুকে যায় খুব একটা গরম করলে কিন্তু আপনার জিলাপিগুলো চুপসে যাবে মোছমছে থাকবে না আর আমি এক দুই মিনিট সিরাতে রাখার পরে তুলে ফেলছি জিলাপি কিন্তু অনেকভাবেই বানানো যায় কেউ ময়দা দিয়েও বানায় কেউ আটা দিয়ে বানাতে পারে চালের গুঁড়া দিয়েও বানাতে পারে কিন্তু অথবা বেসন দিয়েও কিন্তু বানানো যায় তো আমি খুব সহজভাবে বা একদম কমন যেটা আমাদের বাসায় থাকে আটা আমি আটা দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি তো আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মুচমুচে না দেখলে আসলে বিশ্বাসই করবেন না আমি ঠিক যেভাবে বানিয়েছি ঠিক এইভাবে যদি আপনারা প্রসেসিংটা ফলো করে বানান আমি হানড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়ে বলছি আপনাদের জিলাপি একদম পারফেক্ট হবে তো আজকে সবাইকে এই পর্যন্ত সবাইকে অনেক বেশি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায় আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ